হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এই ডি আজ আমরা এস এম এস পোর্টালে কীভাবে ওয়েবসাইটের কন্টেন্ট সম্পর্কে কী কী আপলোড করতে হবে ওয়েবসাইট কন্টেন্টে এবং কীভাবে আপলোড করব কী কী প্রয়োজন সেগুলো আমরা তথ্য সেই সব তথ্য আমরা নিয়ে আজকে আলোচনা করবো শুরু করার আগে আপনাদের সকলকে অনুরোধ অবশ্যই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেতে পারেন তো আমরা প্রথমেই জেনে নেব বিদ্যালয়ের যে ওয়েবসাইট কন্টেন্ট সেখানেই পেজটি যখনই খুলব এস এম এস পোর্টাল থেকে প্রথমে থাকবে ব্যানার এখানে বিদ্যালয় সম্পর্কিত ছবি আপলোড করতে হবে এমন ছবি সিলেক্ট করবেন যা থেকে বিদ্যালয়ের সম্বন্ধে একটি প্রাথমিক ধারণা পাওয়া যায় এখানে বিদ্যালয়ের নাম সহ স্কুল বিল্ডিংয়ের ফন্ট ভিউয়ের ছবি দিতে পারেন তাহলে সহজে স্কুলের বিল্ডিংয়ের নাম থেকে সহজে বোঝা যাবে এবং এখানে সাবটাইটেলে আওয়ার স্কুল বিল্ডিং লিখে দিতে পারেন এবং প্রতি ক্ষেত্রেই ছবির জন্য ম্যাক্সিমাম সাইজ হবে তিনশো কেবি এবং অবশ্যই ফরম্যাটটি হতে হবে জেপিজি জেপিইজি অথবা পিএনজি ফরম্যাটে পরে থাকছে আমার স্কুলের লোগো এখানে বিদ্যালয় সম্পর্কে একটা স্কু একটি স্কুলের লোগো আপলোড করতে হবে তার জন্য আগে থেকে আপলোড স্কুলের লোগোটি তৈরি করে নিতে হবে এবং এক্ষেত্রেও সাইজ একই দেওয়া আছে তিনশো কেবি এবং অবশ্যই ফর্ম্যাটটি দেওয়া আছে জেপিজি ফরম্যাট পরে থাকছে বোর্ডের এক্সাম প্রাইমারি সেকশনের জন্য বোর্ডের এক্সাম দেওয়ার দরকার নেই আদার স্কুলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান বা হায়ার সেকেন্ডারি এডুকেশান যেগুলো আছে সেগুলো এখানে দিতে হবে ওভারভিউ এখানে আমরা বিদ্যালয় সম্পর্কে কোনো একটা ছোটো ডিসক্রিপশান লিখতে হবে যে বিদ্যালয়ের ডিপার্টমেন্ট কাউন্সিল কোন সার্কেলের আন্ডারে কোন ডিস্ট্রিকে কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল বিভিন্ন প্রাথমিক ধারণা সম্পর্কে এখানে দেওয়া থাকবে পরে থাকছে আমার অ্যাকাডেমিক্স এখানে বিদ্যালয়ের পঠন পাঠন সম্বন্ধে কোনো ছবি আপলোড করতে হবে যেমন ছাত্র ছাত্রীর ক্লাসরুম এর ছবি দিতে পারেন বা বিদ্যালয়ের পঠন পাঠন সম্পর্কিত অন্য যে কোনো ছবি দিতে পারেন সেক্ষেত্রে টাইটেলটি অবশ্যই লিখতে হবে এবং সেখানে সাবটাইটেলের সম্পর্কে কিছু ছোটো একটি ডিসক্রিপশান লিখে দিতে হবে এবং এখানে যে ছবিটি আপলোড করা হবে অবশ্যই ম্যাক্সিমাম সাইজ তিনশো কেবি এবং ছবির ফরম্যাটটি দিতে হবে জেপিজি ফর্মেটে তারপর দেখতে স্কুল এখানে স্কুলের সম্পর্কে ছবি আপলোড করতে হবে স্টুডেন্ট মেডিকেল চেক আপ বিভিন্ন সচেতনতার সবার ছবি বিভিন্ন স্কুলের কাজ সম্পর্কে ছবি এখানে আপলোড করতে হবে ম্যাক্সিমাম সাইজ এখানেও বলা আছে তিনশো কেবি এবং ছবির ফরম্যাটটি বলা আছে জেপিজি ফর্ম্যাটে তারপর থাকছে অ্যাথলিক্স এখানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের খেলার ছবি বা বিদ্যালয়ের স্পোর্টসের যে কোনো ছবি আপলোড করতে হবে টাইটেলে ছবিটি কিসের সেটি লিখতে হবে এবং সাব টাইটেলে একটি ছোটো ডেসক্রিপশন লিখতে হবে ছবির সাইজ অবশ্যই তিনশো কেবি এবং ফরম্যাট অবশ্যই জেপিজি তারপর থাকছে ক্যাম্পাস লাইভ এখানে বিদ্যালয়ের প্রতিদিন কি হয় তার ছবি আপলোড করতে হবে যেমন মর্নিং সিজন প্রার্থনার ছবি মিড ডে মিলের ছবি পঠন পাঠনের ছবি এমন ছবি যা থেকে আপনার বিদ্যালয়ের ক্যাম্পাস লাইভ সম্পর্কে ধারণা পাওয়া যায় সেখানে টাইটেল এবং সাবটাইটেল দিতে হবে এবং ম্যাক্সিমাম সাইজ এখানেও বলা যায় তিনশো কেবি এবং ফর্মের অবশ্যই জেপিজি ফর্মেটে লিখতে হবে তারপর থাকছে ইভেন্ট এখানে বিদ্যালয়ের রিসেন্ট যেসব অনুষ্ঠান বা কর্মসূচি পালিত হয়েছে তার ছবি এখানে আপলোড করতে হবে যেমন নির্মল বিদ্যালয় বিভিন্ন পালনীয় দিবস ট্রি প্ল্যান্টেশান এখানে শুধু টাইটেল এবং ছবির কর্মসূচিটি লিখবেন এবং ম্যাক্সিমাম সাইজ এখানেও তিনশো কেবি অবশ্যই ফর্মেটটি হতে হবে জেপিজি এবং ছবি আপলোড করার আগে প্রতিটা ছবিকে রিনেম করে সেখানে কিন্তু কেবলমাত্র এ থেকে জেড পর্যন্ত এবং জিরো থেকে নাইন পর্যন্ত সংখ্যা দিয়েই লিখতে হবে কোনো স্পেস দেওয়া চলবে না ফিচার্স গ্যালারি সেখানে বিদ্যালয়ের অন্যান্য সংগঠন সুসংগঠনমূলক কর্মসূচি বা অনুষ্ঠানের ছবি আপলোড করতে হবে যতগুলি ছবি আপলোড করবেন তাদের শুধু টাইটেল লিখতে হবে ম্যাক্সিমাম সাইজ এখানেও তিনশো কেবি এবং ছবির ফর্মেট দেওয়া আছে জেপিজি ফর্মেটে তারপর থাকছে ল্যাবরেটারি বিদ্যালয়ে যদি ল্যাবরেটরি থাকে তাহলে তার ছবি দিতে হবে সাইজ আমার একই দেওয়া আছে তারপর থাকছে লাইব্রেরি এবং কম্পাউন্ড এখানে লাইব্রেরি এবং কম্পাউন্ডের ছবি দিতে হবে পরবর্তী দেখতে পাচ্ছি গ্যালারি এখানে বিদ্যালয়ের আরও অন্যান্য যেসব ছবি ভালো ছবি থাকবে সেগুলিকে আপলোড করতে হবে এবং ম্যাক্সিমাম সাইজ এখানেও বলা আছে তিনশো কেবি এবং ফর্মের অবশ্যই জেপিজি ফর্মেট নোটিশ বিদ্যালয়ে যদি রিসেন্ট কোনো নোটিশ বেরিয়ে থাকে সেই নোটিশ সম্পর্কে লিখে সেখানে ছবি দিতে হবে এবং বিভিন্ন ধরনের নোটিশ এখানে তাদের সাধারণ ডিসক্রিপশানে লিখে ছবি আপলোড করা যেতে পারে সাইজ বলা যায় তিনশো কেবি এবং ফর্মেট অবশ্যই জেপিজি ফর্মেটে অ্যালুমনি বিদ্যালয়ে কোনো প্রাক্তন স্টুডেন্ট বা অন্য কেউ বিদ্যালয়ের জন্য কিছু করে থাকলে তাদের নামও আর সম্পর্কে লিখতে হবে ছবি দেওয়ার এখানে প্রয়োজন নেই তারপর থাকছে স্কুলের ক্যালেন্ডার স্কুলের অ্যাকাডেমিক ক্যালেন্ডার সম্পর্কে এখানে লিখতে হবে ছবির কোনো প্রয়োজন নেই রুলস অ্যান্ড রেগুলেশান আপনার বিদ্যালয়ে যে রুলস অ্যান্ড রেগুলেশান আছে সেগুলো লিখতে হবে এখানে ছবির কোনো প্রয়োজন নেই পরবর্তীতে দেখতে পাচ্ছি আমাদের আছে স্কুল ইউনিফর্ম এখানে আপনার বিদ্যালয়ে স্কুলের ইউনিফর্ম কীরকম রকম সেটা আপনাকে এখানে লিখতে হবে এখানে ছবি দেওয়ার কোনো প্রয়োজন নেই পরবর্তী থাকছে স্কুলের টাইমিং আপনার বিদ্যালয়ের স্টার্টিং টাইম এবং ক্লোজিং টাইম কী সেই টাইমিং এখানে উল্লেখ করতে হবে এবং ডে সিজন এবং মর্নিং সিজন দুই সিজনেরই স্কুলের টাইমিং এখানে উল্লেখ করতে হবে তারপর থাকছে সাবজেক্ট অফার এখানে আপনার বিদ্যালয়ে কোন শ্রেণীতে কি কী কী বিষয়ে পড়ানো হয় সেটা এখানে লিখতে হবে এখানে ছবি দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর থাকছে ফিজ স্ট্রাকচার আপনার বিদ্যালয়ে ফিজ কোনো স্ট্রাকচার থাকলে তার ছবি এখানে আপলোড করতে হবে যেহেতু এনে বিদ্যালয়ে কোনো ফিজ লাগে না বর্তমান সরকারি স্কুলে ফিজ লাগে না সেক্ষেত্রে আপনি এলস পার গভর্নমেন্ট রেগুলেশান এডুকেশন ফর অল স্টুডেন্ট ইজ ফ্রি অফ কস্ট এবং অ্যাডমিশান ফর্ম ডাউনলোড এবং অ্যাডমিশন এখানে আপনি অ্যাডমিশন সম্পর্কে বিভিন্ন তথ্য দেবেন এবং এখানে যদি লিঙ্ক দিতে পারেন একটা লিঙ্ক দিয়ে দেবেন যেখান থেকে স্টুডেন্টরা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে অ্যাপ্লিকেশান ফর্মটি তারপর থা থাকছে আমার হেডমাস্টার ডেস্ক সেখানে হেড টিচারদের ছবি আপলোড করতে হবে এবং ডেসক্রিপশানে স্কুল সম্পর্কে স্কুল সম্পর্কে হেড টিচারদের মতামত এবং তথ্য লিখতে হবে তারপর থাকছে আমার টিচার সেখানে বিদ্যালয়ের বিভিন্ন টিচার শিক্ষক শিক্ষিকাদের সম্পর্কে লিখতে হবে পরে থাকছে আবার ক্যাম্পাস এখানে বিদ্যালয়ের পরিবেশ সম্বন্ধে এবং বিদ্যালয় ক্যাম্পাসে কি কী আছে তা লিখতে হবে ম্যানেজিং কমিটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি থাকলে তা লিখবেন এবং অবশ্যই সম্পাদক সভাপতির নাম মোবাইল নম্বর সহ দিয়ে রাখবেন তারপরে থাকছে ইতিহাস হিস্ট্রি এবং কন্ট্যাক্ট এখানে বিদ্যালয়ের হিস্ট্রিতে বিদ্যালয় সম্পর্কে লিখতে হবে এবং কন্ট্যাক্ট আসে অবশ্যই বিদ্যালয়ের ঠিকানা ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং কিভাবে স্কুলের সাথে যোগাযোগ করা যাবে বিভিন্ন প্রয়োজনে এখান থেকে গুগল ম্যাপ এখানেও দেওয়া যেতে পারে তো এইভাবে আমাদের ওয়েবসাইটটি করতে হবে এবং এটা ম্যান্ডেটরি প্রত্যেককে করতে হবে